হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তন্দ্রা এন্ড সৈকত। এখন 11:30 বেজে গেছে, প্রায় 12টা বাজতে যায়। তা এখন আমরা একটুখানি বেরোচ্ছি, বাড়ির সামনে কালী পুজো হয়েছে। এটা প্রত্যেক বছরই বৈশাখ মাসে হয়, সারা রাত ধরে পুজো হয়, আর সূর্য ওঠার আগে ঠাকুর বিসর্জন হয়ে যাবে। তো তার জন্য এখন আমরা একটু দেখতে যাচ্ছি, ওখানে একটু ছোট মেলাও বসেছে, সেটা দেখবো আর আমরাও দেখবো, তোমাদেরকেও শেয়ার করবো। আর এই পুজোটা হয়েছে নবগ্রাম হীরালালপাল গার্লস স্কুল, মানে 2 নম্বর স্কুলের ওখানটা করে, যেটাকে যেখানে চরকতলা বলে, ওখানে চরকও হয়। তো এবছর আমার আর যাওয়া হয়নি, তো ওইখানটা করে পুজোটা হচ্ছে, এখন আমরা ওখানেই যাবো। ওদিকটা দেখো, একটু গেট করে সাজিয়েছে, বুঝতে পারছো তো? এখন রাত হয়ে গেছে বলে পুরোটা ফাঁকা রাস্তা, খুব কম মানুষজন যাতায়াত করছে। তোমরা দেখতে পাচ্ছ শিব মন্দির, এখানে আমি নীলষষ্ঠীর পুজো দিতে এসেছিলাম। আমরা এত তাড়াতাড়ি এসেছি যে সব মেলাই গুছিয়ে নিচ্ছে। আমরা এত তাড়াতাড়ি এসেছি যে সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? শুধু পুজো হচ্ছে আর ওখানে কিছুজন মানুষ আছে। আগে জিজ্ঞাসা করে নিই যে এই ঠাকুরের মানে ভিডিও করা যাবে কিনা বা ফটো তোলা যাবে কিনা, তারপর তোমাদেরকে শেয়ার করবো। মুক্ত ধনধান্য শীতার্মিত মনুষ্য প্রসাদেন ভূমি করলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রয়ম্বকে বস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশ এখন তো মেলায় আর কিছু পাবো না, বাড়িতে এই যে আমরা দুজনে এখন একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি, আমারটা অন্য ফ্লেভার আর সৈকতেরটা অন্য ফ্লেভার হয়েছে, এক হয়নি। তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই, এখনো পুজো হচ্ছে। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ একটু রাত হয়ে যাচ্ছে, ঘুমাতে হবে। যদি আজকের ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন অন্য আরেকটি ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। মহাপাপ হরণ গৃহ নিতায় সুধায় দিগম্বরে।